আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টাকা পাচারে যেসব খবর বের হচ্ছে তাতে দেশের সম্মানহানি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসার পর থেকেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই দেশের সমস্ত সম্পদকে লুট করে নেওয়ার জন্য তারা চতুর্দিকে ফাঁক পেতেছে। ওই লুট করা টাকা তারা বিদেশে পাঠাচ্ছে, সেই বিদেশে পাঠানোর টাকা নিয়ে এখন তুলকালাম কাণ্ড চলতেছে সারা পৃথিবী জুড়ে।